আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দৈনিক চাঁদপুর কণ্ঠের আয়োজন ইসলাম সম্পর্কে বিভিন্ন প্রশ্নের সমাধান। আজকের প্রশ্ন, উজু করতে গিয়ে পানির অপচয় অতি সাধারণ দৃশ্য, এতে কি গুনাহ হবে? এমন উজুতে নামাজ আদায় হবে? সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আজকের প্রশ্নে দুটি অপশন রয়েছে। একটি হলো অপচয় করলে গুনাহ হবে কি না, আর দ্বিতীয় অপশন হলো অপচয়ের মাধ্যমে যে উজু করা হয়, অর্থাৎ পানি অপচয়ের মাধ্যমে যে উজু করা হয়, এই উজু দিয়ে নামাজ হবে কি না। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, নামাজ বেহেস্তের চাবি, উজু নামাজের চাবি। প্রত্যেকটি নরনারীর উপর বালেগ মুকাল্লিব শরা হওয়ার সাথে সাথেই তার জন্য নামাজ পড়া ফরজ। প্রত্যেক নামাজি ব্যক্তির জন্য উজু করা ফরজ। অতএব উজু করার প্রধান মাধ্যম হলো পানি, অর্থাৎ পানি ব্যতীত উজু হবে না। যে ব্যক্তি পানি না পায় সে তায়াম্মুম করবে, অর্থাৎ উজু করার একমাত্র মাধ্যম এবং প্রধান মাধ্যম হলো পানি। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, উজু করার সময় আমরা অনেকগুলো দৃশ্য দেখতে পাই। অনেক সময় নামাজি ব্যক্তি উজু করতে গিয়ে উজু করার পূর্বেই পানির কল ছেড়ে দিয়ে এরপরে তার জামা পাঞ্জাবি বা অন্যান্য পোশাক, চাদর সহ অন্যান্য পোশাক আশাক সে গুছিয়ে থাকে, এতে করে পানি অনবরত পড়তে থাকে। দ্বিতীয়ত হলো, উজু করার সময় দেখা যায় মাথা মাছে করতে গিয়ে চাদর বা মাফলার বা অন্যান্য জিনিস খুলতে গিয়ে অনেক সময় লেগে যায়, এতেও সে কল ছেড়ে রাখে, পানি পড়তেই থাকে। আরেকটি বিষয় হলো, উজু করার সময় কুলি এতবার করা হয় যে অপচয় নয়, অপচয়ের সাথে আরও বেশি, যেটা একেবারে যাকে বলা হয় কঠিন অপচয়, সহজে বলতে পারি আমরা, এরকম অপচয় করে। এমনও লোক পাওয়া যায় আমার সচ্ছদকে দেখা, অন্তত পক্ষে 50 বারের বেশিও কুলি করে, এতে পানির অপচয় হয়। উজু করার সময় একেবারে এই কাজগুলো করা যাবে না। এই কাজগুলো করলে যেমনিভাবে পানির অপচয় হয়, তেমনিভাবে অন্য ব্যক্তি, অন্য নামাজি ব্যক্তি, উজু করানোওয়ালা ব্যক্তির ক্ষতি হয়। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা আনআমের 141 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীকে পছন্দ করেন না বা অপচয়কারীকে ভালোবাসেন না। অন্য আয়াতে সূরা বনী ইসরাইলের 26 ও 27 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ওয়ালা তুবাযযির তাবযীরা, তোমরা অপব্যয় করো না, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয়কারীকে শয়তানের সাথে এখানে তুলনা করেছেন, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 31 নম্বর আয়াতে বলেছেন, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো, তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় করো না, নিশ্চয় অপচয়কারীকে আল্লাহ ভালোবাসেন না। সূরা আরাফের এই 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয় করতে নিষেধ করেছেন। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, একাদা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এমন সময় সাআদ উযু করতেছেন, আর সাআদ উযুতে পানি বেশি খরচ করতেছেন, এটা দেখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদকে জিজ্ঞেস করলেন, হে সাআদ, কেন এই অপচয়? সাআদ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উযুতেও কি অপচয় হয়? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, এমনকি বহমান নদীতে উযু করলেও সেখানে অপচয় হয়। সুনান ইবনে মাজা হাদিস নম্বর 425। সুতরাং আমরা বুঝতে পারলাম, পানিতে উযু করার সময় পানি দিয়ে অপচয় করা যাবে না, অপচয়কারী শয়তানের ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপচয় করতে নিষেধ করেছেন। অপচয় করলে নিঃসন্দেহে গুনাহ হবে, এতে কোনো সন্দেহ নাই। অপচয় করলে নিঃসন্দেহে গুনাহ হবে, কেহ যদি উযু করতে গিয়ে পানি অপচয় করে, অবশ্যই তিনি গুনাহগার হবেন, অবশ্যই তিনি গুনাহগার হবেন। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আশা করি আমরা প্রথম প্রশ্নের উত্তর পেয়েছি। দ্বিতীয় প্রশ্ন হলো, এমন উযুতে নামাজ হবে কি? সম্মানিত হাজিরিন, উযু যদি
উজুর চারটি ফরজ যথারীতি অনুযায়ী আদায় করে এবং উজুর সুন্নত মুস্তাহাব আমলগুলো যথারীতিভাবে আদায় করার মাধ্যমে উজুর কাজ সম্পূর্ণ করে, অবশ্যই এই উজু দিয়ে তার নামাজ হবে, কিন্তু অপচয় করার কারণে সে অপচয়কারী হিসেবে গুনাহগার হবেন। অতএব উজু করার মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য হাসিল করার যে প্রধান কৌশল সালাত, এই সালাত আমরা আদায় করব। এক্ষেত্রে অপচয় করা থেকে আমরা নিজেকে বিরত রাখি, অন্য কেউ পার্শ্ববর্তী অপচয় করলে তাকেও আমরা অপচয় করা থেকে আমরা বিরত রাখার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিহ বুঝদান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।